হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছেন বলে আজকে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন। তো আজকে আমি দেখাবো, আসলে অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছেন বা আসলে আপনি সৌদি আরবে কী কাজ করেন, আমি কী কাজ করি ওই কাজটার ভিডিও আমি দেখাবো। আমি এখানে কাজ করি অ্যাকচুয়ালি কার মোটিভেশনে বলতে পারেন, যেমন মনে করেন এখানে সৌদিরা কী করে, সৌদিরা গাড়ির মধ্যে ঘুমানোর জায়গা বানায়, ফ্রিজ বসায়, তারপর 220 কারেন্ট তৈরি করে, 210 কারেন্ট বানায়, তারপর আপনার দেখা গেছে যেমন আমরা বাংলাদেশে যেমন আছে আপনার ওয়্যারলেস সিস্টেম সে লাগায়, তারপর আপনার বিভিন্ন ধরনের এলইডি লাইট লাগায়, বিভিন্ন ধরনের লাইট লাগায়, তারপর আপনার গিয়া কি বলে এটাকে এক্সট্রা ব্যাটারি বসায়। যেমন আমাদের বাংলাদেশে ব্যাটারি থাকে গাড়িতে একটা, কিন্তু সৌদিদের গাড়িতে তিনটাও ব্যাটারি পাবেন, দুইটা একটা তিনটা গাড়ি ব্যাটারি পাবেন। তো আসলে আমি এই ধরনের কাজ করি। তো আমি একটা ভিডিও আপনাদের এখন দেখাবো যে আসলে কি ধরনের কাজগুলো করা হয়। যেমন আমি আজকে দেখাবো ল্যান্ড ক্রুজার একটা 2020 মডেলের একটা গাড়িতে কিভাবে আমরা ওই গাড়িটাকে ডেকোরেশন করে সাজিয়েছি, এটা কাস্টমারের যেই চাহিদা অনুযায়ী আমরা তৈরি করি কাজগুলো, কারণ কাস্টমার আপনাকে বলে দেবে যে আমার এটা 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 প্রয়োজন হবে। তো এই কাজটিতে প্রায় খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায়, যদি সৌদি রিয়ালে খরচ হয় 7 থেকে 10 হাজার রিয়াল, তো বাংলাদেশি টাকায় প্রায় 3 থেকে 4 লাখ টাকা। তো বাংলাদেশে কিন্তু এত টাকা খরচ করে গাড়িতে কেউ ডেকোরেশন করবে না, এটা শুধু সৌদিদের দ্বারাই সম্ভব, কারণ সৌদিরা একটু কি বলে এটাকে একটু বিলাসী টাইপের লোক, ঠিক আছে। তো আজকে আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে একটি দোলাপ, যেটাকে বললে দুরুজ বলে বাংলা ভাষায়, যেটাকে বললে চলে যে যে ডয়ারগুলো থাকে গাড়িতে, আমরা একটা ডয়ার সিস্টেম করব এবং একটা ফ্রিজ সেট আপ করবো, তারপর এখানে একটি মোটর লাগাবো, তারপর একটি মোটর কি গাড়িতে যে হাওয়া প্রবেশ করে, আমরা তো বাংলাদেশে তো গাড়ির চাকার হাওয়া শেষ, আমরা একটা দোকান খুঁজি যে আসলে কোন দোকান থেকে হাওয়া নেব, কিন্তু সৌদিতে কিন্তু তা না, সব গাড়িতেই মোটামুটি তার নিজস্ব হাওয়া, চাকাতে হাওয়া ঢুকানোর জন্য নিজস্ব মোটর থাকে, একটা ছোট ছোট মোটর, আমি দেখাবো কোন কোন সাইজের মোটর। তারপর আবার পানির মোটর থাকে, পানির মোটর কি যেমন আমরা বাসা বাড়িতে লাগাই না যে ছোট ছোট মোটর, তো এখানে এরকম ছোট ছোট কিছু প্লাস্টিকের মোটর আছে যেগুলো দিয়ে নাকি গাড়ি ওয়াশ করে, গাড়ি ধোয়া যায়, কিংবা খুব প্রেশারে পানি বের হয়, এটা দিয়ে আর কি আপনি সব কিছুই করা যায়, ঝর্ণা লাগায় যে তারা যাতে মরুভূমিতে গিয়ে গোসল করতে পারে, বুঝতে পারছেন। তো আমি আজকে এই কাজগুলো দেখাবো আপনাদের, যে আসলে আমি কাজগুলো ফুল কমপ্লিট করছি, কমপ্লিট করার পরই আপনাদের কাছে দেখাবো। তারপর এখানে আরও তারা যেসব কাজগুলো করে, এখানে তারা গাড়ির উপরে সোলার সিস্টেম লাগায়, যেটা বাংলাদেশে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কোম্পানিতে লাগিয়ে থাকি যে সোলার থেকে কারেন্ট তৈরি করে। তো সৌদিরা কী করে, গাড়ির উপরে আপনার সোলার সিস্টেম বসায়, ওই সোলার থেকে তারা কারেন্ট তৈরি করে, ওই কারেন্ট দিয়ে তারা গাড়ির ভেতরে যেমন প্রেশার কুকার চালাচ্ছে, গ্রাইন্ডিং মেশিন চালাচ্ছে, তারপর আপনার কি বলে এটা পানির হিটার চালাচ্ছে, অনেক সময় আমরা বড় বড় ক্যারাভ্যান আছে, ক্যারাভ্যানগুলোতে কাজ করি, তারা 2 টন 3 টন এসিও চালাচ্ছে এই কারণ থেকে। এখানে তখন আমরা ক্যারাভ্যানের মধ্যে আপনার গিয়া 3টা 4টা ব্যাটারি বসাই, যেটাকে বলা হয় 200 অ্যাম্পিয়ার ব্যাটারি, 150 অ্যাম্পিয়ার ব্যাটারি বসাই। তো আসলে এই কাজগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো, আপনার সাথে থাকেন। আর আজকে আমি যেটা দেখাবো যে ল্যান্ড ক্রুজার 2020 মডেলের একটা গাড়ি, তো বাংলাদেশে যারা এখনও এইসব কাজগুলো দেখেন নাই তাদের হয়তো একটু আগ্রহ লাগবে কাজগুলো দেখার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বৃত্তে চলে যাই। তো এই হলো একটি ল্যান্ড ক্রুজার 2020 মডেলের গাড়ি। তো এই গাড়িতে আমরা যে কাজটি করেছি, দেখেন যেটা বলেছি আমি যে দুরুজ প্লাস এটা হচ্ছে তালাজার জায়গা, তো দেখেন যে ডয়ারটা তৈরি করছি আমরা, এটা হচ্ছে ডয়ারের মতন, এইটার ভিতরে এই যে এটার ভিতরে লাগানো হয়েছে আপনার পানির মোটর প্লাস গাড়িতে চাকা ঢুকানোর হাওয়া ঢুকানোর মোটর। এই যে দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে পানি বের হওয়ার, এটা হচ্ছে পানি মোটর হাওয়ার, আর এটা হচ্ছে আপনার পানির মোটর, ঠিক আছে। আর এগুলো হচ্ছে লাইটের সুইচ, যেমন এলইডি লাইট লাগানো হয়েছে, এলইডি লাইটের সুইচগুলো। তো তারপর আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে দুরুজের কথা, তো দেখেন এটা হচ্ছে দুরুজ, মানে ডয়ার, উপরে সে ঘুমাবে, ঘুমানোর জায়গা উপরে একটা, সাইডে মাল রাখার জায়গা, আর এটার উপরে সে ঘুমাবে,
আর ভিতরে নিচে সে মাল সামান রাখবে, দেখেন এই যে ঢোয়ারের মতো, এটার ভিতরে সে মাল সামান রাখতে পারবে, সে তার ইচ্ছা মতো যা যা দরকার রাখা যাবে। এগুলা আমরা ত�ৈরি করি, করার পর তারপর এখানে দেখেন এই খালি জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা ফ্রিজ বসানোর জায়গা, এখানে একটি ফ্রিজ বসবে। আমি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে পুনরায় দেখাবো যে আসলে ফ্রিজটা বসলে কি সুন্দর দেখা যায়। এই ফ্রিজের যে ইটা আছে এটাও কিন্তু বাইরে বের হবে, আপনার ফ্রিজটা বসানোর পর আপনার যতটুকু প্রয়োজন গাড়ি থেকে, কারণ এটা ভিতরে তো ফ্রিজ আর খোলা যাবে না। দেখেন এগুলো হচ্ছে লাইট, এগুলো হচ্ছে এলইডি লাইট, ফুল গাড়িটা হচ্ছে এই, এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার 2020 মডেলের একটি গাড়ি। এই যে দেখেন ফ্রিজের ইটা আমি টান দিচ্ছি, দেখেন এটা ফ্রিজ আপনার পুরোপুরি বের হবে আর কি বাহিরে, কারণ ভিতরে তো ফ্রিজ খোলা যাবে না। এই হচ্ছে আমাদের কাজ। তারপর দেখেন এটা কিন্তু নিচে নিচে পানির কলও বসানো আছে। ওই যে দেখেন এটা এটা হচ্ছে চাকাতে হাওয়া ঢুকানোর মোটর, এটা হচ্ছে পানির মোটর, কালোটা পানির মোটর আর লালটা হচ্ছে হাওয়া গুড় ঢুকানোর মোটর, কারণ তারা কিন্তু দোকানে যায় না হাওয়া ঢুকানোর জন্য আমাদের মতন, তারা নিজস্ব গাড়িতেই থাকে। তারপর দেখেন এখানে আমি এখন দেখাচ্ছি নিচে যে গাড়ির নিচে যে তারা পানির ট্যাঙ্কি, তার মানে উজু করার জন্য, বিভিন্ন খাবার দাবারের জন্য, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পানির কল, পানির ট্যাপ, এটা হচ্ছে এখানে লাইটও থাকে, কারণ রাত্রেবেলা তো সে আর চোখে দেখবে না, তাই এখানে লাইট লাগানো যাতে রাতের বেলাও পানিটা ইউজ করতে পারে। এই যে দেখেন লাইট, এটা হচ্ছে কল, আর ওই যে নিচে দেখেন নিচে এই লাইটের পিছনে দেখাচ্ছি এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে প্রায় আপনার 110 লিটারের মতো পানি নেয়, এগুলো সব আমাদের এখানে কাজ করা। তারপর দেখেন এই যে উপরে উপরে এটা হচ্ছে সোলার সোলার প্যানেল, যেটাকে আমরা বাংলাদেশে বলি সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম থেকে কারেন্ট নিচে গিয়ে ব্যাটারিতে চার্জ হচ্ছে, দেখেন ব্যাটারিতে চার্জ হচ্ছে। এটা হচ্ছে সেই ব্যাটারির জায়গা, পিছনে এটার নিচেই আমরা ঘুমানোর জায়গার নিচেই ব্যাটারি সিস্টেম করেছি। এই যে এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে মহওয়াল, যেটাকে আমরা বাংলাদেশে বলি পাওয়ার ইনভার্টার, ওটা হচ্ছে মোটর, এটা হচ্ছে পাওয়ার ইনভার্টারের সুইচ যেটা দিয়ে আমরা 220 কারেন্ট বের হবে, আর এটা হচ্ছে মোনাজেম যেটার মাধ্যমে নাকি ব্যাটারি চার্জ হচ্ছে, এগুলো হচ্ছে ফিউজ। তো এভাবে আমাদের এখানে কাজগুলো করা হয়, দেখেন এগুলো কাজগুলো করা হয়। তো অনেক ব্যয়বহুল কাজ এগুলো, কারণ বাংলাদেশে এসব কাজ কিন্তু নর্মালি কেউ করবে না। তারপর দেখেন এই হচ্ছে আমাদের ফাইনাল কাজ, এই ফ্রিজ বসিয়েছি, সব কিছু বসিয়েছি, এখন কাস্টমার আসবে, কাস্টমার এসে তার গাড়িটি নিয়ে যাবে, কারণ কাজ শেষ আমাদের। এই কাজটি সম্পূর্ণ কাজটি করতে প্রায় 10,000 রিয়ালের মতো খরচ হয়েছে। এই হচ্ছে ফ্রিজ, দেখেন তো দেখতে খুব সুন্দর লাগছে, চাইলে বাংলাদেশেও করা যাবে, কিন্তু বাংলাদেশে হয়তো জিনিসপত্রের দাম একটু, এইসব জানি জিনিসপত্রের দাম একটু কমই হবে। তো বাংলাদেশে কেউ যদি করতে চান করবেন, সমস্যা নেই। এটা হচ্ছে ড্রয়ারটা, আমি সব কিছু খুলে দেখাচ্ছি আবার আপনাদের পুনরায়। ড্রয়ারটা খুললো, এখন ফ্রিজটা খুলি, এটা হচ্ছে ফ্রিজের লক, কারণ গাড়ি যখন চলবে হয়তো ফ্রিজটা নড়তে পারে, তাই এই ফ্রিজ 1 মিলিমিটার নড়বে না, এখন যেভাবে লাগানো আছে ফ্রিজ এখন চালু আছে। তো দেখেন ফ্রিজটাও বের হলো। তো আমি আপনাদেরকে ফ্রিজটি যদি চান খুলে দেখাচ্ছি, তো দেখেন আমার সাথে যে একজন লোক সে ফ্রিজটি খুললো, খুলে ফ্রিজটি দেখালো আপনাদের। এই হলো ফ্রিজ চালু, ফ্রিজ চলছে। তো আশা করি আমার কাজ কি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আসলে এসব কাজ কিভাবে করতে হয়, কারণ এসব কাজ কিন্তু বাংলাদেশে নাই। তো এখানে এসে আমি প্রথম কয়েক মাস আমার খুব কষ্ট হয়েছে কাজগুলো দেখে বোঝার জন্য। তো এখন ইনশাল্লাহ সম্পূর্ণ কাজগুলি আমার হাতের হাতে আছে। তো লাইট, এখানে এলইডি লাইট লাগানো আছে গাড়ির সামনে, এলইডি পিছে এলইডি, মোটামুটি তারা গাড়িকে একটা ঘর বানিয়ে ফেলে। তো আশা করি ভালো থাকবেন।